চার অভিনয়শিল্পীর আপত্তিকর ভিডিও ফাঁস। মধ্যরাতে বলতে গেলে হঠাৎ করে ফাঁস হলো অভিনেতা শরীফুল রাজের স্ক্যান্ডাল। মঙ্গলবার 30 মে রাত 2টার দিকে এ অভিনেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তানজিম তিশা ও নাজিফা তুশির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। ছবিগুলোর কোনোটায় দেখা গেছে রাজ সুনেরার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। একটি ছবিতে রাজ বসে সুনেরাকে জড়িয়ে ধরে হাসছেন। ভিডিওতে রাজ সামনে আসেনি। রাজ জিজ্ঞেস করেন, কি করলা? নারী কণ্ঠে বলতে শোনা যায়, তোমাকে চুমু খেয়েছি সহ অশ্লীল বাক্যালাপ। বাকি ভিডিওগুলোতে রাজের সঙ্গে তার অশ্লীল কথোপকথন শোনা যায়। এ সময় মদ্যপান নিয়েও কথা বলেন তারা। সম্ভবত মদ্য অবস্থায় ছিলেন এ যুগল। ক্যাপশনে ভুল বানানে লেখা হয়েছে। করো কি যেন করতেছিল, করো না আগে তো করো না। অন্যদিকে তুশিকে নিয়ে পোস্ট করা ছবিতে দেখা যায় রাজ ও তুশি মুখোমুখি বসে আছেন, রাজের হাতে জ্বলন্ত সিগারেট, ক্যাপশনে লেখা আমার তুশু। এছাড়া তানজিম তিশার দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে একই পোস্টে। ভিডিওতে দেখা গেছে ঢুলুঢুলু চোখে নিয়ন্ত্রণহীন অবস্থায় তিশা লিফটে নাচছেন, দেখে বোঝা যাচ্ছে তিনি মদ্যপ ছিলেন। তবে এমন পোস্ট দেখে অনেকেই ভাবছিলেন ঘটনা আসলে কি ঘটেছে, রাজ সম্ভবত নিজের স্ক্যান্ডাল নিজেই ফাঁস করলেন। তখন এক নেটিজেনের মন্তব্যে রাজ লেখেন, আইডি হ্যাক হয়েছে। 17 মিনিট পরেই পোস্টগুলো মুছে দেওয়া হয়, কিন্তু মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তবে এ বিষয়ে কেউ এখনো মন্তব্য করেননি। অকওয়ার্ড লাগে কেমন দেখছো এখন। আমার চ্যাটের খুশি অংশ তো তোর চ্যাট দেখতে চাইছে।